वेलकम बैक टू माय चैनल वेलकम बैक टू दीरास चैनल तो आज के वीडियो टा मैं यहाँ तक स्टार्ट करछी बेशी कथा बोलबो ना आमार स्नान ठान सब हो गया है एबार आमी एकटू बेराच्छी बजबजर दिके सेटा तोमरा देखते पाबे केन जाच्छी तो विदाउट एनी फार्दर रेडियो लेट्स स्टार्ट द वीडियो ব্যাংকে তো ওপরটায় উঠছি ব্যাংকে এসছি কারণ একটা নতুন অ্যাকাউন্ট খোলার আছে তো অ্যাকাউন্টটা খুলবো বলে এসছি সেই জন্য ফর্ম নিতে এসছি তো ব্যাংকের অবস্থা দেখো যা তো এটা হচ্ছে ব্যাংক ইউকো ব্যাংক দেখতেই পাচ্ছ তো যাই ভিতরে আমাদের ফর্ম নেওয়া হয়ে গেছে আমরা এখন বেরিয়ে যাচ্ছি উনি এসছেন আর এই যে ফর্ম এক গোছা দিয়েছে কাগজ এগুলো ফিল আপ করতে হবে যা বাইরে বেরিয়ে দেখছি বৃষ্টি তো ফের দাঁড়িয়ে যেতে হলো বৃষ্টি করছে বলে তো আমরা ব্যাংক থেকে বেরিয়ে একটু ফোনের দোকানে গেছিলাম কারণ আমি যে দোকানটা থেকে ফোন কিনেছি জিও স্টোর ওখান থেকে আমাকে বলেছিল যে তোমার ফোনের সঙ্গে তোমাকে স্ক্রিন গার্ড ফ্রি দেওয়া হবে তো স্ক্রিন গার্ডটা এখনো অবধি দেয়নি সেই জন্য গেছিলাম জিজ্ঞাসা করতে যে ওটা কি দেওয়া হবে নাকি কবে আসবো দেওয়ার জন্যে তো রাস্তায় বাড়ি যাওয়ার সময় আবার ফের বৃষ্টি এসে গেল সেই জন্য দাঁড়িয়ে পড়লাম দেখতে পাবে দেখা যাচ্ছে না যাই হোক দেখা যাচ্ছে না ফোকাস হচ্ছে না ক্যামেরা তো দাঁড়িয়েই থাকি এখন কি আর করবো তো তখন অনেক কষ্টে বাড়ি ফিরেছি বৃষ্টি বৃষ্টি থামলে তো যখনই বেরোচ্ছি বৃষ্টি আসছে আবার বেরোচ্ছে আবার বৃষ্টি আসছে এরকমই হচ্ছিলো তাই জন্য আমরা রাস্তাতেই দাঁড়িয়েছিলাম তো অতি কষ্টে বাড়ি ফিরেছি বাড়ি এসে লাঞ্চ টাঞ্চ করা হয়ে গেছে এবার তো মা একটা কি বানাচ্ছে নতুন আমি জানি না আমি দেখাচ্ছি তোমাদেরকে চলো দেখা যাক কী বানাচ্ছে কি বানাচ্ছ তুমি বলো আগে তুই বলে দে তুমি বলো আগে ল্যাংচা এদিক দিয়ে বলো ল্যাংচা পান্তুয়া এই যে এটা সব এখন তৈরি করেছে এটা ভাজা হবে তো তোমাদেরকে দেখিয়ে দিই একবার ব্যাক ক্যামেরা করে তো এটা এখন কাঁচা এটাকে আগে ভাজবে তেলে তারপরে এই যে এখানে মিষ্টির যে রসটা হয় ওটা তৈরি করেছে চিনি দিয়ে এটার মধ্যে ছাড়বে তো যখন ভাজা হবে তোমাদেরকে দেখো মধ্যে তোমাদেরকে যে ল্যাংচা বানানোর জন্য যেগুলো বানিয়েছিল কাঁচা ওগুলো তোমাদেরকে দেখালাম ওর মধ্যে এই তেলের মধ্যে এখন ছেড়েছে তো তোমরা দেখতেই পাচ্ছ চড়বড় চড়বড় করে ভাজা হচ্ছে ল্যাংচা তারপর এটা ওইখানে যে রসটা আছে ওর মধ্যে দেওয়া হবে তারপর যখন মিষ্টিটা তৈরি হয়ে যাবে তোমাদেরকে দেখাবো তো দেখো ল্যাংচা তৈরি হয়ে গেছে মিষ্টি রস অলরেডি ল্যাংচা ডুবেও গেছে হ্যাঁ এটাকে এবার 2 থেকে 3 ঘন্টা রাখতে হবে এবার এটাকে 2 থেকে 3 ঘন্টা রাখবে মা বলছে তারপরে এটা খাওয়ার উপযুক্ত হবে তো চলো যখন খাবো দেখাবো তোমাদেরকে এই যে আমাদের ল্যাংচা আর কি গোলাপজাম তো এটাই অর্ধেক খেয়ে রেখেছে খেয়ে কেমন লাগলো কত কত 100 তে কত বলবে তো 30 তার মানে আজকে মায়ের খারাপ না ঠিক আছে দেখা যাক তো গাইস তোমাদেরকে দেখালাম যে ল্যাংচা আর গোলাপজাম খেলাম মানে আমি আমি খাচ্ছি সেটা আর কি দেখাইনি তো আমার বর খাচ্ছিল সেটা তোমাদেরকে দেখিয়েছি তো ল্যাংচার গোলাপজামটা মা অ্যাকচুয়ালি বানিয়েছিল মুড়ি দিয়ে মানে মা ইউটিউব দেখেই বানিয়েছে তো মুড়ি দিয়ে আমি কখনো খাইনি যাই হোক
বাট ওটা ভালোই লাগছিল, মুড়ি দিয়ে বানালে যেমন হয় তেমনই হয়েছে, ভালোই লাগছিল। তো আমার বরের অনেক কিছুই খেতে ভালো লাগে না খাবার, ও মানে একদম পারফেক্ট নুন ঝাল মিষ্টি সব ঠিকঠাক হলে তাহলেই ওর খাবারটা পছন্দ হয়। তো সেদিন জিলেপিটা ওর খুব ভালো লেগেছিলো, দোকানের থেকেও ভালো হয়েছিল, বাট মুড়ির দিয়ে যে ল্যাংচে বলো বাবা ইয়েটা বানিয়েছিল পান্তুয়াটা, ওটা একটু মানে ভালো কম মানে অতটাও ভালো লাগেনি, বাট আমার ভালো লেগেছিলো ওভারঅল। মানে মুড়ি দিয়ে বানালে যেরকম হয় সেরকমই। তো যাই হোক, তোমরা দেখলে। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করব। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার, আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, করে আমাকে কমেন্ট করে জানাও যে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। আর যদি আমার ভিডিওতে কোনো ভুল কিছু থাকে বা আমার কোনো ভুল হচ্ছে এমন কিছু, সেগুলো তোমরা আমাকে কমেন্ট করে জানাও, তাহলে আমি অবশ্যই ভুলগুলোকে ঠিক করতে পারবো আমার যে ভুল হচ্ছে। তো আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই দেখো, আর সবাই পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো প্লিজ। তাহলে তোমরা যদি না লাইক করো, তোমরা যদি না কমেন্ট করো, তোমরা যদি না দেখো ভিডিও, আমাদের মতো ছোটোখাটো ইউটিউবারদের উৎসাহ বাড়বে না, আমরা তোমাদের থেকেই উৎসাহ পাই। তাই বলছি আমার ভিডিওটা ভালো লাগলে সবাই দেখো প্লিজ।